নদী থেকে আপনারা আমগরে বাঁচান, সব ভাঙ্গা লইয়া যাইতাছে, দুইটি হাত উঠাইয়া আপনাদের কাছে দাবি জানাই, আপনারা আমাদেরকে বাঁচান। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে নিজের ভিটেমাটি রক্ষা করার জন্য নদী তীরে দাঁড়িয়ে এভাবেই আর্তনাদ করেছেন ভোলার মাঝের চরের হতদরিদ্র মোহাম্মদ সেলিম। এই নদী আমাদেরকে নিয়ে নিয়ে যাইতেছে, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। সরেজমিনে নদী ভাঙনের কবলে পড়া মাঝের চর গ্রামে গিয়ে দেখা যায় উত্তাল মেঘনা নদী তীরে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে, ঢেউয়ে ভাঙছে মাটি, বড় বড় ফাটল ধরেছে চরের প্রায় 10 থেকে 12টি অংশে, ইতোমধ্যে বিলীন হয়েছে অনেকের ভিটে মাটি ও ফসলি জমি, ভাঙন ধরেছে 6টি গুচ্ছ গ্রামের একটিতে। আমাদের এখানে গাঙ্গে ভাঙ্গে নিয়ে যেতেছে, আমাদের এখানে ভালো ভালো উন্নত মানের ফসল হইতেছে, বেক্সিকা হইতেছে, তারপর মনে করেন আমার কারো ঘর নাই, বাড়ি নাই, আমরা মাঝের চরে থাকি, আমাকে এগুলি গাঙ্গে ভাঙ্গে নিতেছে। এই পর্যন্ত নদী 7-8 ভাঙ্গা আমাদের দিছে, 7-8 ভাঙ্গার পরে গিয়েছে এখন এই সরকার আর সহপুর গর্ব দিছে, এখন কিছু আমরা হাজার হাজার মানুষ এনেও থাই, এখন আমাকে দেশে বাড়ি নাই, জায়গা নাই, জমিন নাই, আমাদের যদি এই নদী ভাঙানো থেকে তো রোধ না করে, এই সরকার চেষ্টা না করে, তাহলে আমরা এই মানুষজন লইয়া এই ভোলান ভালান লইয়া আমরা কই যাইমু, কই থাকুন, কই থাইমু। আবেদন জানাই আমরা এই শিশু বলক দিয়া যে আমাকে সরকার রক্ষা করে। মেঘনা নদী থেকে সরকারিভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে মাঝের চর ভাঙছে, চরবাসীর এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাউবোর্ড এ প্রকৌশলী বলেন, মেঘনা নদীর নির্দিষ্ট স্থানে সরকারিভাবে বালু মহল ঘোষণা করা আছে, নির্দিষ্ট স্থানের বাইরে গিয়ে বালু উত্তোলন করলে সেটি পুরো ভোলার জন্য ঝুঁকিপূর্ণ। ভোলা জেলার সদর উপজেলাতে মূল ভূখণ্ডের পুরো পারে মেঘনা নদীর মধ্যে মাঝের চর, সম্প্রতি নদী ভাঙন সংঘটিত হচ্ছে, মূলত উজান থেকে নেমে আসা পানির স্রোত এবং অর্থনৈতিকের কারণে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙন সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। তা আমরা পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে ভাঙন কবলিত মাঝের চর এলাকা খুব শীঘ্রই ভিজিট করব এবং ওখানে জিওমর্ফোলজিক্যাল যে পরিবর্তন বা নদীর গভীরতা প্লাস ডেফিনেটিভ সার্ভে সহ অন্যান্য ডাটা কালেকশন করে এটা ভাঙন রোধের জন্য প্রকল্প প্রণয়ন করব এবং প্রকল্প প্রণয়ন অনুমোদন সাপেক্ষে এখানে নদী ভাঙন রোধের সিসি ব্লক এবং যেটাই প্রয়োজন হয় এটা বাস্তবায়নের মাধ্যমে আমরা ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করব। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।